জোহনের ধারাবাহিক কুইজ। ঘোড়াগাড়া কত বেঁচে গিয়েছিল? 12 ডালা। জোহন 6 অধ্যায় 13 পদ। যিহুদিদের কোন পর্ব পালন করার কথা লেখা আছে? কুটিরবাস পর্ব। জোহন 7 অধ্যায় 2 পদ। কত অধ্যায়ে যিশুর অন্তহিত হওয়ার কথা লেখা আছে? জোহন 8 অধ্যায় 59 পদ। যিশু একজন জন্ম অন্ধকে সুস্থ করেছিলেন কিভাবে? ভূমিতে থুতু ফেলিয়া সেই থুতু দিয়া কাদা করিলেন, পরে ওই ব্যক্তির চক্ষুতে সেই কাদা লেপন করিলেন ও তাহাকে কহিলেন, শিলহ সরোবরে যাও, ধুইয়া ফেল। তিনি ধুইয়া ফেলিলেন আর দেখিতে পাইলেন। জোহন 9 অধ্যায় 6-7 পদ। শিলহ সরোবর অনুবাদ করিলে এই নামের অর্থ কি? প্রেরিত। জোহন 9 অধ্যায় 7 পদ। জেরুসালেম মন্দির প্রতিষ্ঠার পর্ব কোন সময় হয়? শীতকালে হয়। জোহন 10 অধ্যায় 22 পদ। সেই সময় যিশু কার বারান্দায় বেড়াইতে ছিলেন? সলোমনের বারান্দায়। জোহন 10 অধ্যায় 23 পদ। যিশু একজন 4 দিন কবরে থাকা ব্যক্তিকে বাঁচান, তার নাম কি? লাসার। জোহন 11 অধ্যায় 1-44 পদ। লাসার কোথাকার লোক? বৈথনিয়ার। জোহন 11 অধ্যায় 1 পদ। লাসারের দুই ভগিনীর নাম কি? মরিয়ম ও মার্থা। জোহন 11 অধ্যায় 2 পদ। আমেন।